আমাদের একটা কর্মসূচি যেটা হচ্ছে ঘাঘর ঘেরা ঝালদা পাঁচ শহীদ মোড় থেকে শুরু হয়েছে সিআরআই অফিস ঘেরাও করতে আমরা যাচ্ছি। প্রত্যেক দিনে একটা করে কর্মসূচি আছে। কালকে ছিল এক তারিখে ছিল ডিএম অফিসের বিক্ষোভ দেখানো আর কুর্মি ডেভেলপমেন্ট বোর্ডের বিক্ষোভ দেখানো গতকালকে ছিল, ওইটা করেছি। এবং তার সাথে আরেকটা ইনক্লুড হয়েছিল কালকে, যেটা চন্দন দাসের কেসটা, উনি আমাদের মাঝখানে মন্তব্য করেছি। এইবার আজকে তিন তারিখ প্রত্যেকটা জনপ্রতিনিধি থেকে তাদেরকে বিক্ষোভ দেখানো এবং ঘেরার কর্মসূচি আজকে ছিল। এই কর্মসূচিতে সকালে আমরা ওনার সাথে যোগাযোগ করি, উনি বললেন আমার শিডিউলটা দেখতে হবে, দেখিনি আপনাদেরকে জানাচ্ছি। উনি জানান নাই, পরে আমরা যখন ফোন করছি উনি ফোন তুলছেন নাই। আমরা রাস্তায় ভাবলাম যে রাস্তায় আসতে আসতেই হয়তো উনি ফোন তুলে বলবেন যে আমরা আজকে সময় দিতে পারছি না। তো আমরা চাইছি উনি অন্তত আমাদের একটা ডেট দেন। আমরা অবরোধটা করেছি এখানে শখে করি নাই, কারণ আমরা সারিবদ্ধভাবেই যাচ্ছিলি, কারো কোনো অসুবিধা করি নেই, এতটা রাস্তা এসেছি, পাবলিকের কোনো অসুবিধা না করে এসেছি। তো উনি একটু বলুন, এটা হচ্ছে যে উনি আমাদেরকে ডেট একটা দিতে হবে, বাকিরা যেমন অসুবিধার মধ্যে পড়ে আমাদের অসুবিধাটা উনাকে বুঝতে হবে। এবার যেটা বলছি যে আপনাদের এইটা কর্মসূচি নেই, তাহলে এটা নরমাল লোকের অসুবিধা করে সপ্তাহ কোথায় যাবো? আমরাও নরমাল লোক, রাজেশ বাবু যেমন আছে, এগুলো অনেকগুলো সংগঠন মিলে একটা কেন্দ্রীয় কমিটি হয়েছে, সেই কমিটির আমিও একজন মেম্বার, রাজেশ দাও এক মেম্বার, সেম ব্যাপার। এবার রাজেশ দা, আমার নাম সুদীপ কুমার রায় মাহাতো। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার কুদাতে বাড়ি, কুদা কেনা বিএস পড়ে কর্তব্যের মধ্যে পড়ে। কথা বলুন, আপনি ফোন তুলে সাত দিন যদি পড়ে থাকি তাও উনি আসবেন। আমি দাঁড়ান, আমি আমরা সাধারণ তেহাত্তর বছর ধরে প্রবলেম আছে ভাই। একটা কথা বলি, সেটা করে আপনারা ভাবছেন, আপনাদের কথা যদি না শোনেন তাহলে আমরা এক সাইডে চলে যাই। তাদের তো অনেক অনেক কর্মসূচি থাকে আগে থেকে, তাহলে সেইটা সরকারি কর্মসূচি ভাবে করলে তো মুশকিল। কর্মসূচি উনাকে আমরা নির্বাচন ধরুন যেতে যেতে আমি বলছি, ধরুন আমি যাচ্ছি কোনো জায়গায়, হঠাৎ কোনো হলো এখানে একজন প্রমিনেন্ট কোনো পার্সনের বাড়ি আছে, আমার মনে হয় এর সঙ্গে দেখা করবো, আছে গিয়ে আমি কথা বলতে গেলাম হলো না, ছিল।